চোরের বাড়িতে ঢুকছে চোর মালিকের বাড়িতে চোর সাইডে একটা গাধা আর এক সাইডে কুকুর এবার দেখেন মালিক এত চমৎকার গাধারে সুন্দর করে ঘুমায় দেয় বলে কুকুরও ঘুমায় গাধারও ঘুমায় এবার দেখেন চোর ঢুকে পড়ছে অলরেডি বাড়ির মধ্যে গাধা বলে মালিক চোর আসছে মালিক বলে কি রে পেট ভরে খাওয়াই দিলাম খোল ভুসি পানি খাওয়াইলাম এরপরে কেন ডবল চিৎকার মালিক যখন বের হয়ে আসলো গাধার আবার খাওয়াই দিল গাধা ঘুমিয়ে গেল এবার চোর গিরিল কেটে ভিতরে ঢুকছে স্বর্ণ মুদ্রার গিলনে বের হয়ে যাচ্ছে গাধা কুত্তাকে ডাক দেবে কুত্তা মালিক রে তুই একটু জাগা আমার কথা মালিক বোঝো না শুনতেছে না কুত্তা বলে না 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 মালিক বুঝুক আমার দরকার আছে না না আছে সন্ধ্যার টাইমে ধরে খাওয়াইলো আমি কুত্তা আমার অবহেলা করে ফেলাই দিল কোনো খানা দিল না দরকার আছে না না আছে এবার কুত্তা বলে মালিক বুঝুক বুঝুক এবার তুই ডাক বলে না আমি আর ডাকব না কয় তুই ডাক কয় না আমার কাজ না তোর কাজ এটা এবার গাধা আবার দ্বিতীয় নম্বর মালিকের দরজায় ডাক দিয়ে বলে মালিক চোর আসছে চোর স্বর্ণ মুদ্রগুলো নিয়ে চলে গেল আপনি একটু ওঠেন মালিক এবার রাগে বলে ইডিয়েট কি বলিস তুই এর আগে খাওয়াইলাম না তুই আবার চিৎকার মেরিস সবচেয়ে কর্কশ খারাপ ভাষা গাধা এবার দেখেন মালিক রাগ করে একটা লাঠি নিয়ে এই বেয়াদব এতবার চিৎকার মানে আবার ঘুমটা তুই নষ্ট করিস কেন বল এবার মালিক লাঠি নিয়ে এমন একটা মেজাজ করো গাধার মাথায় দুই চার বাড়ি জোরে আঘাত করলো গাধার মাথা ফেটে জমিনে তাজা রক্ত গাধা জমিনে পড়ে গেল কুকুর ভাবসাব দিকে আগে দৌড় মেছে গো বাপরা আমি আগে পালাই ব্যাপার সেবার খারাপ ঠিক কি না কুকুর পালায় গেল মালিক এবার ভিতরে ঢুকছে ঢুকানোর পর মালিক আরামের বিছনায় ঘুমিয়ে যায় এবার কুকুর দৌড়ে এসে গাধার পড়া রক্তগুলো চেটে খায় আর বলে ভাই উপকার পাইছো ভাই বেয়াদব মাথা ফাটছে মিয়া তাজা রক্ত পড়ার এটার নাম উপকার বলিস মানে কি বলিস তুই কই আমি তো ভালোর জন্য জাগাইলাম মালিকলে ভালোর জন্য জাগাইলা বটি তুরি কাম না জারি কাম তারি সাজে অন্য লোকের লাঠি বাজে আল্লাহ আকবার জোরে কাম গাধা তোর কাজ চিৎকার দেওয়ার না চিৎকার যদি কুত্তা দেয় আমার গ্রামের মানুষ জানবে চোর ঢুকছে গ্রামে ঠিক কিনা জোরে কাম এমন থেকে দুঃখ এই বাংলার জমিনের মধ্যে হাফেজের কাজ হাফেজ কোরআন তেলাওয়াত করবে আলেমের কাজ মুফতির কাজ ফতুয়া দিবে এদের কাছ থেকে কেউ যদি ফতুয়া কেড়ে না আর যদি বার্গেনিং করে নিজের ক্ষমতার বলে যদি ফতুয়া দেয় এ ভাই মনে রাখবেন একটা মার আল্লাহর রাস্তে মাটিতে পড়বে না সবগুলো পড়বে তার শরীরে কতক্ষণ ঠিক কিনা তোমার কাছ তো ফতুয়া দেওয়ার না তুমি বার্গেনিং করো কেন তোমার কাজ আলেম ওলামার এগেনিস্টের বিপক্ষে কথা বলার না এদেরকে ডিসিশন তুমি দিবেন কেন আলেম ওলামা জানে না কিভাবে মাদ্রাসা চালাইতে হবে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে কিভাবে জাতিকে সঠিক পথে নিয়ে আসতে হবে খুমতুম খাইরে উম্মাতান উখরিজাত লিন্নাস তা'মুরুল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই তাবলিগ জামাতের ভাইয়েরা এটা আপনারা পড়েন না ভাই পড়েন না তাহলে এখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি হিসেবে তৈরি করেছেন আর আর আমরা সৎ কাজে আদেশ করব অসৎ কাজে বাধা প্রদান করব নিষেধ করব কথা বলেন ঠিক কিনা এটার নাম ইসলাম তাহলে আপনি আমি যদি বাড়াবাড়ি বেশি করি তাহলে তো বিশৃঙ্খলা এমনিতেই সমাজে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এবার দেখেন একজন ছাত্র ভাই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে পাগড়ি পেল হাফেজি কোরআন এই কোরআনটা সিনার মধ্যে নিয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালা স্তাওকাতি জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালিন বাকা কোরআন কালামুল্লাহ বাশানাস কদিমাস্তি কদিমাস্তি নুইনু এই কোরআনের দাম আছে না নাই এই জরবানের দাম আছে না নাই এমন কোরআন সিরের মধ্যে আছে
বহুদিন আগে ওই যে দেখেন জাপানের কি কোন দেশের মধ্যে ঘটনা কোরআন বুকের মধ্যে নিয়ে গ্লাভ বানায়া মক্তব থেকে সন্তানটা চলে যায় সেনারা বলে সন্তান কই যা বলে আমি আল্লাহর কালাম বুকে ধারণ করছি ছুটি হয়ে গেল বাসার মধ্যে আমি যাই এরার বলে কোরআন ফেলে দেয় সন্তান চোখের পানি ফেলে আকান্দ রাখতে কয় স্যার না 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 এই কোরআনের এত দাম এত দাম আমি কোরআনটা কাঁধে নিতে পারতাম নিলাম না আমি কোরআন মাথার মধ্যে নিতে পারতাম নিলাম না বেগের মধ্যে নিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে পারতাম তাও তো নিলাম না এই কোরআনের এত দাম এত দাম এই সিনার সঙ্গে মহাগ্রন্থ কোরআনের সঙ্গে একটা সম্পর্ক এই জন্য গোলাপ বানায়া এই কোরআনটা সিনার মধ্যে নিয়ে আমি বাসাতে যাচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ এরা বলে ফেলবি না কয়েকটা সেনা বলে না না ফেলবো না এবার বলে তাহলে তোরা আমি গুলি করে মারে ফেলাইবো জীবন দিতে রাজি কোরআনের ইজ্জতের মানহানি করতে আমি রাজি নেই জোরে কোন সুবহানাল্লাহ সন্তান দোয়া করে মালিক ও আল্লাহ এই কোরআনের এত দাম এত দাম এই কোরআন আমি দিনের মধ্যে নিয়ে যাচ্ছি এই সেনাগুলো আমার উপর জুলুম অন্যায় অত্যাচার এবার দেখেন কয়েকটা গুলি চালাইলো চালানোর পর এবার গুলি চালায় গুলিগুলো তারে না লাগায় অন্যদিকে ছিটকে চলে যায় আল্লাহু আকবার জোরে খান কোরআনের উপর গুলি পড়ে না এবার দেখেন কোরআনের দাম আল্লাহর কাছে কত বেশি জোরে কোন সুবহানাল্লাহ এই যে হাফেজ হুজুর যখন বেঁচে ছিলেন চরমনের বাইরে ভালোভাবে বলতে পারবেন হাফেজ হুজুর যখন বেঁচে ছিলেন ওনার একজন মুরিদ যখন সৌদি আরব থেকে প্লেন আসে এমন মুহূর্তের মধ্যে প্লেনটা বিধ্বস্ত আগুন জ্বালায় গেল প্লেন পড়ে গেল একটা লোক বেঁচে এমন মুহূর্তের মধ্যে লোকগুলো আগুনে দাউ দাউ করে পুড়ে শেষ হয়ে গিয়েছে সব লোকগুলো টেনে টেনে বের করে বের করে এমন একজন মারুনে ফেয় যেই মানুষটা শরীর পোড়া দূরের কথা গায়ের পশম পর্যন্ত পড়ে নেই জোরে কোন সুবহানাল্লাহ কি ব্যাপার ব্যাপার কানা কি লোকটা তো শরীরে আগুন অ্যাট্রাক করতে পারে নাই তদন্ত নিয়ে ইনফরমেশন নিয়ে জানা গেল ময়না তদন্ত করে জানা গেল এই লোকটা আসলে কোরআনের হাফেজ কোরআনের হাফেজ এটার মর্যাদা এত বেশি রে ভাই আগুন পর্যন্ত শরীরে স্পষ্ট করতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কি কষ্ট হচ্ছে আপনাদের কি মোনাজাত দিয়ে দেব নাকি আচ্ছা তাহলে সকলে আপনারা খুশি আছেন তো নাকি বেজা কেমন খুশি দেখি আপনাদের ব্যাটারির চার্জটা মনে একটু দুর্বল দুর্বল ভাব মনে হচ্ছে হ্যাঁ তো চার্জটা একটু ফুল করে লাস্টিং ক্ষমতা আখিরি মোনাজাত এক পর্যন্ত যেন হয় একটু তাকবীর দিতে হবে রাজি আছেন তো আপনারা প্রিপারেশন নিচ্ছেন তো লিল্লাহি তাকবীর না হয় নাই পিছনে ভাইগুলো তো ধীরে বলতেছে ভাই আমার বয়স তার অত বেশি হয় নাই যে কান নষ্ট চোখ নষ্ট শুনতে পারে আমার ফাঁকি দিয়ে আপনারা চলে যাই পুরা বাংলার জমিন আমরা গরু ছাগল চড়াই না মানুষ চড়ার কাজ হলো আমাদের কথা বলেন ঠিক কিনা তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম হয় নাই এনসার ভুল দিলেন এক বকর সাহেব এনসার ভুল দিছেন আল কোরআন আরো সংসদে যাও আল কোরআনের আলম আল হাদিসের আলো আলেম ওলামা যেখানে আল্লাহর ওলিরা যেখানে আলহামদুলিল্লাহ আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলি হাজী সাহেব তাবলিগ জামাত মুবাল্লিগ সাহেবরা যেখানে থাকবে আমরা আসি কথা কোন ঠিক কিনা কথা বলে ঠিক কিনা কিন্তু আসলে আগামীকাল চার স্টলে বসে বলে হুজুর কি বললো গাই তুই দি হাত উঠাই দি তুই দি বলবে হুজুরের সঙ্গে থাকবো কয় বেটা ওখানে এমনি বললাম তাই না বললো হয় আর চিন্তা করবে এখানে বলে হুজুর ঠিক আছে আর আগামীকাল চার স্টলে খালি হুজুরদের বাঁশ দেওয়ার চিন্তা করে আসে না এমন লোক আমি বলি ভাই আপনি হুজুরে বাঁশ দেন আলে বলে আমার বাঁশ দেন কিন্তু কবরে যাইয়া দেখেন আপনার বাঁশ দিবে ফেরেস্তা কথা কোন ঠিক কিনা বাবু আলা করে আজি জীবনটার এ করলালাস মরার পরে ফেরেস্তারা দিবে কানাওয়ালা বাঁশ ঠিক কিনা
বুঝবে সেদিন করবে আফসোস হিসাব দিবে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা কোন ঠিক কিনা আরেকবার জোরে কোন ঠিক কিনা হোটেল রেস্টুরেন্টের মধ্যে ঢুকলে আজি দেখা যায় কত মানুষ ডান হাত রেখে বাম হাতে চা খায় বলেন নবী হাদিসেতে ভণ্ড শয়তান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান জোরে কোন কথা ঠিক না বেটি আল্লাহ দিলেন দুটা হাত একটা নেগেটিভ একটা পজিটিভ আল্লাহ হাফেজ রাখুন এই হাতের দাম অন্যদের তুলনার চাইতে বেশি যে হাত দিয়ে কোরআন পড়ো এই হাত দিয়ে চা খেতে সমস্যা হয় আর যে হাত দিয়ে বাথরুম করো কেমনে তুমি চা খাও আমার ব্রেনটা আসে না কি বলে এক ভকের সাহেব আছে একজন বুদ্ধিজীবী মানুষ তার সামনে কথাটা বলতে যে ভাই আমার খুব পছন্দ করে মহব্বতের মানুষ এবার চিন্তা করে দেখেন ডান হাতের দাম আছে না না আছে আল্লাহর কালাম বললাম ডান হাত দিয়ে খানা খাইলাম ডান হাত দিয়ে সালাম দিলাম এই কবজির মধ্যে যত গুনাহ মুসাফা করার কারণে সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় কেন আপনি ডান হাতে চা খাবেন এই মুসলমান চিন্তা করেন না আইকাম চ্যালেঞ্জ করে আমি বললাম আপনাকে খান চা দাঁড়ে চা খান দাঁড়ে পানি খান বাম হাতে খান স্টাইল ব্যবহার করেন খোদার কসম এমন রোগ আল্লাহ আপনাকে দিবে পৃথিবীর কোন চিকিৎসা এই রোগের নাই নাউজুবিল্লাহ জোরে কোরআন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক সঠিক সমাজ দান করুক কবুলিয়াত বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক জোরে কোরআন আল্লাহুম্মা আমিন কত মানুষ অকালে চলে যাচ্ছে কত রোগ ধরা পড়েছে না একটু পেটের ব্যথা অ্যাম্বুলেন্স আসছে দরজার সামনে যাইতি মেডিকেলে পৌঁছার আগ দিক দিয়ে বলে শেষ দুনিয়া থেকে চলে গেল আহারে তাহলে আপনি কেন এগুলো আপনি দস্তরখানা ভিজে খানা খান আপনার হায়াত আল্লাহ বাড়াই দিবে আপনি ডান দিককে ছোট ছোট লোকময় খানা খান আপনার পার্সের দুর্বল সব হারে যায় পার্সের ক্ষমতা আল্লাহ বাড়াই দিবে জোরে কোন সুবহানাল্লাহ আপনি এরপরে বাম পা দিয়ে ঢুকবেন টয়লেটে বের হবেন ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন বাম পা দিয়ে ডান কাতে শুইবেন আপনি বিজ্ঞান প্রমাণ করেন কোন মানুষ যদি ডান কাতে এই হাতটা ডান গালে দিয়ে ডান কাতে ঘুমিয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত নবুবী এটা বিশ্বনবীর হাদিস যে আপনার মেরুদণ্ড আপনি ডাক্তার সাহেব যারা আছেন প্রমাণ করেন মানুষের এই মেরুদণ্ডটা বাঁকা এই যে ঠিক ডান দিকে ঘুম বাঁকা সোজা না তাহলে আপনি যখন ঘুমাইলেন বাম কাতে মেরুদণ্ডের উপর আঘাত আপনি যখন ঘুমাবেন চিত হয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন আর স্বপ্নের মাধ্যম দিয়ে ব্রেনটা আঘাত করবে কথা বলেন ঠিক কিনা সুতরাং রসুল যেটা বলে সেটা আপনি আমি কেন করি না আমি বুঝি না রে ভাই রসুল বলে ডান হাত ডান গালে দেন ডান কাত হয়ে আপনি শুয়ে যাবেন মেরুদণ্ডের উপর কোনো চাপ পড়বে না তাহলে মেরুদণ্ড সুস্থ থাকবে শরীরটা সুস্থ আপনার ঘুম হবে সুন্দর এবং আপনি সুন্নতের সওয়াব পেলেন 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন টয়লেটে যান বিজ্ঞান প্রমাণ করলো সুন্নতের উপর একটা মানুষ জুতাবিহীন এক মাস যদি টয়লেটে যায় জুতা পরবে না খালি পায়ে পোশাক খানা পায়খানা খোদার কসম বিজ্ঞান প্রমাণ করলো আমেরিকার একজন বড় বিশেষজ্ঞ যে বিজ্ঞান এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর অনেক বই লিখেছেন তো কেন রসুল জুতা পরে টয়লেটে ঢুকতে বললো তো দেখতেছে এক মাস যদি কোনো সন্তান বা কোনো মানুষ যদি জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া টয়লেট আপ ডাউন করে যাতায়াত করে ওর পেটে অনেক অসংখ্য অনেক বিভিন্ন প্রাকৃতিক কৃমি তৈরি হয় নাউজুবিল্লাহ জোরে কোরআন তাহলে আপনি আমি জুতা পড়লাম কৃমি থেকে আল্লাহ রক্ষা দিবেন কথা কোন ঠিক কিনা ভুঁড়ি বাড়তেছে কারণ কি আপনি টেবিল যে রেখেন পেটটা তো ফাঁকা আপনার খানা বেশি ধরিচ্ছে পেট বড় হয় বিশ্বনবীর বলে না 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 তুমি এক পা উঠে এক পাটা পেটের মধ্যে চাপ দিবা এটা সুন্নত তরিকা তাহলে খাদ্য যতটুকু ধরা ধরবে আর আপনার ভুঁড়িটা বড় হবে না শরীর আপনার সুস্থ থাকবে জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন প্রত্যেকটা কাজের একটা আদব আছে একটা শৃঙ্খলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৃঙ্খলাটা আদবটা এরপরে সুন্নতের উপর সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা করে আজকে সাকসেসফুল জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ আরে আদব এই শিক্ষা এই প্রশিক্ষণ এই ট্রেনিং এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তুলি হুকুম আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম জিকিরিল্লাহ আপনার সন্তান মোটেও খোদার কসম কোনো বিফলে যাবে না আপনার টাকা বিফলে যাবে না আপনার এই সন্তান আজকে ফসলটা পেয়ে গেলেন একজন হাফেজ একটা দুইটা নয় আটজন আল্লাহু আকবার জোরে কোরআন আল্লাহু আকবার জোরে কোরআন
আপনার টাকাটা বিফলে যায়নি তা আপনি বলবেন আমি টাকা দিয়ে কি করলাম এই সন্তানগুলো যখন হাফেজ হয়ে গেল এনারা তো চাকরি আল্লাহ দিলে হবে হবে না এনাদের দা ছাত্র তৈরি আরো 20টা 20 জনের সওয়াব এই ছাত্রটার সওয়াব 21 জনের সওয়াবটা একত্রিত করে একটা অংশের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ যতদিন পড়বে তারা বেঁচে থাকবে আপনি কবরে যেও সওয়াব পাবেন জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এই মাদ্রাসাটা এমন একটা দাম কোরআনি কারখানা কোরআনের মর্যাদা এ মুমিন কত মানুষ আছে রে ভাই বলে মাদ্রাসার জুঙ্গির ট্রেনিং হয় সন্ত্রাসের ট্রেনিং হয় বলে না না বলে জোরে কোন মুটিও না তদন্ত করছে গোয়েন্দা ডিপার্টমেন্টের মানুষ মাদ্রাসা তদন্ত করে যায় এবার যাওয়ার পর বলে স্যার চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে আপনি আমার কই পাঠাইলেন এমন একটা সন্ত্রাসের আখড়ার মধ্যে পাঠাইলে ওই জায়গার মধ্যে সন্ত্রাস পালাম না বরণ পালাম এখানে ট্রেনিং হয় নামাজের আর এখানে প্রশিক্ষণ দেওয়া হয় মহাগ্রন্থাল কোরআনের জোরে কোন সুবহানাল্লাহ এর গভীর রাত্রিটা আমি বাইরে ঘুমাইলাম গোয়েন্দা ডিপার্টমেন্টের মানুষ বাইরে ঘুমাইছে ঘুমানোর পর পরে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ এমন মুহূর্তের মধ্যে দেখি মুনাজাতের মাধ্যম দিয়ে এলাকার মানুষের জন্য দোয়া করতেছে জোরে কোন সুবহানাল্লাহ আবার সাইটে গেলাম মসজিদের অবস্থাটা কি ওখানে যায় দেখি অসংখ্য ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার একটা বার তাকে দেখেন কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন আল্লাহ যেন কবুল করে জোরে কোন আল্লাহুম্মা আমিন এবার দেখেন আপনার আমার সন্তান যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সন্তানটা আজকে আপনার ফিংসিরিল খায় তারিকায় জেনায় লিপ্ত এওবা টেবিলে এরপরে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত বলে সন্তানের জন্য বাবা মার কোনো ঘুম নাই ঘুম নাই ঘুম নাই দোয়া করে হজুর দোয়া করেন সন্তানটা মাস্তান হয়ে গেছে রোড চিনতেই বড় গুন্ডা বড় ডাকাত এরে ভাই একটা বার কোরআন থেকে দলিল দিয়ে কথা বলবো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল আপনি আমি পিতামাতা আপনার আমার দায়িত্ব তিনটা এক নম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর নাম রাখলাম আল্লাহু আকবার জোরে বল আজকে তো নাম রাখবো কি আমাদের নাম বয় বয় হুজুর পপি রাখছি সলমান শাহ স্বপ্নুর ওরে বাপ রে বাপ ঘুম ধরে না যেই নাম তুই রাখছি রে বাপ খালি ময়ূরে দেখ কবরে যায় দেখ তোর ঠেঙ্গির গিরা ফাটাবে কথা কোন ঠিক কিনা নাম রাখছে কি আনন্দ আমি একজন চিত্রনায়কের নাম রাখছি এটা তো ভালো আর কিছু আছে নাউজুবিল্লাহ জোরে তোর ভালো ছুটাই দিবে তুই কবরে যা আল্লাহর ওলির নাম সাহাবিদের নাম নবীদের নামের সঙ্গে নাম এই যে অ্যাডভোকেট ভাইয়ের নামটা দেন তো কি সুন্দর নাম রাখছে আরে এত চমৎকার নাম ভাই এই মনে করে একজন আল্লাহর ওলির নামের সঙ্গে নাম জোরে কোন সুবহানাল্লাহ এরকম নাম রাখেন এনার বাবা মা তো ভালো কাজ করছে এই নামের একটা অংশের সব ওনার বাবা মাও পাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামের ফজিলত কি জানেন আমরা আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুর রহমান আব্দুল সাত্তার তাহলে আব্দুল সাত্তার এখানে আরবি শব্দ আসলে মোট চারটা তাহলে এই চারটা হল বলে আব্দুল সাত্তার ভাই ডাক দিলাম আল্লাহ পাকের কত রহমত আহারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চার দশে ৪০টা নেকি আপনার আমল নামে আল্লাহ দিলে বলে সুবহানাল্লাহ আবার কিছু কিছু লোক আছে এরা নাম রাখে আপেল আঙ্গুর বেদানা নাসানা কোদানা পড়ে গেলে ওঠে না নামাসানা কত নাম হায় হায় নাট বল্টু স্ক্রু ভালুয়া টাইট বিভিন্ন রকম আগুন পানি বাতাস অন্তর সুই সুতা কত নাম আসে না না আসে জোরে বাইতুল মোকাররমে নামাজ পড়ে ডাকতে আগুন ওরে বাপ রে বাপ যেমনি ডাকছে দশজন মানুষ পানি নিয়ে এসে হাজির ভাই আপনারা পানি নিয়েছিলেন কেন তো আপনি না বলে আগুন ধর্মিয়া মাথা নষ্ট মেন্টাল হয়েছিল আপনি কেন আপনি আগুন বললেন না তো আগুন বললাম আমার ছেলের নাম আগুন মিয়া আমি ডাকতেছি ওর ট্রাকে যাই পড়ে না কি হয় এদিন এক বাব্বাটা একসঙ্গে যাইবো ওর নাম আমি আগুন ডাকছি কয় প্লিজ ভাই দয়া করে নামটা চেঞ্জ করেন কারণ এই আগুন নাম যদি ডাকেন আরো দশ জায়গায় নিশ্চয়ই মানুষ পানি নিয়ে হাজির হবে এই পানি ফেলায় না দিন আপনার মাথার মধ্যে ঢালবে কথা বল ঠিক কি না এটা কি নাম রাখছে আগুন হায় হায় তাহলে এক নম্বর নাম রাখলে সুন্দর নাম নামের ওসিরা আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে দুই নম্বর নাম এরপরে দুই নম্বর কর্মসূচিটা কি দুই নম্বর সন্তানের সুশিক্ষা সব শিক্ষায় যাদের মেরুদণ্ড না
সুশিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড এই লেখাটার আগদিক দিয়ে আমি শিক্ষিত মানুষকে বলি ভাই আপনারা লিখবেন সুশিক্ষা জাতির মেরুদণ্ড আল্লাহু আকবার জোরে কোন তাহলে নাম্বার 3 সন্তানে বিয়ে দিলেন বিয়ে শাদী দিলেন নাম রাখলেন সুশিক্ষা দিলেন বিয়ে শাদী কমপ্লিট করে দিলেন সন্তানটা লালন পালন হয়ে গেল আপনার সাধ্য অনুসারে সন্তানটা চালাইলে রে ভাই এই সন্তান যদি চোর গুণটা সন্তান মাস্তান হয় আপনার দায়িত্ব না কারণ আপনার ধৈর্যের বাইরে আপনার ক্যাপাসিটির বাইরে চলে গেল কঠিন কিয়ামতের দিনের ভাই এই সন্তানটা আল্লাহর কাছে মামলা দায়ী করতে পারবে না যদিও বা করে আপনি বলেন আল্লাহ তিনটা দায়িত্ব পালন করে আমি চেষ্টা করেছি মা আলী ও আল্লাহ আমার কোনো দায়িত্ব নাই আমার সন্তান জাহান্নামে আমার করার কিছুই নাই আপনি কাট বিচারের কাট ঘরে আদালতে জবাবদিহি করে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানাই দিবে জোরে কোন সুবহানাল্লাহ আর যদি সন্তান ভালো হয় সমস্যা নাই কঠিন কিয়ামতের দিনে সব পরিবার নিয়ে আমার আল্লাহ লতিরি ডাক দিয়ে বলবে যা যা আমার জান্নাতের মেহমান হয়ে যা জোরে কোন সুবহানাল্লাহ একজন আলেম বড় আলেম এই আলেমটার দাম কত বেশি রে ভাই 70 জন পরিবারের মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে যাইবে সুবহানাল্লাহ জোরে কোন এই যে একজন সন্তান ইনি তো 10 জনকে নিয়ে যাইবে কঠিন কিয়ামতের দিনে হাফেজের মাথায় এক বকের সে পাগড়ি দিল হাফেজ চলে গেল জান্নাতে এক বকের পাঞ্জাবি টাক দে বলে তোর মাথার মধ্যে বরকুদি হাত দিয়ে পাগড়ি পরায়া দেই যতটুকু পারছি মাদ্রাসায় হেল্প করে আমার টাকা একটু না একটু কোরআনের কারখানা লেগে গিয়েছে ওরে সন্তান তুই একা একা জান্নাতে যাইবি আমার কি তুই নিয়ে যাইবি আমি তো জাহান্নামের আসামি জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলে জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক কি না হে মুমিন ভাই একটা বার তাকে দেখেন দুনিয়ার আগুন 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 তো হাতে রাখা যাবে না দুনিয়ার ইট পাটকেলের মার আমরা সহ্য করতে পারি না কঠিন কিয়ামতের দিনে আমার মালিক যদি জাহান্নামে দেয় ওই জাহান্নামের আগুন আপনি আমি কেউ সহ্য করতে পারবো না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেটি আমার আমল নামা আল্লাহর কাছে কবুল না হতে পারে নামাজ কবুল নাও হতে পারে আমার হস আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে রে ভাই 90 বছর জিন্দগির হায়াতের ইবাদত কবুল নাও হতে পারে আপনার আমার ছোট্ট প্রেম এই মাদ্রাসাকে হেল্প করলাম সন্তানকে হেল্প করলাম আপনার আমার ওসিলার মাধ্যম দিয়ে সন্তানগুলো হাফেজ আলেম হয়ে গেল রে ভাই কঠিন কিয়ামতের দিনে হতে পারে এটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আপনার আমার সন্তান এই ভাই আছে যদি বলি ভাই আমার ছেলে হাফেজ না আলেম না আমি একজন মাদ্রাসার সন্তানকে আমার জানাজার নামাজটা পড়াইবে একজন ভালো মানুষ কত বড় ভালো কত বড় ভালো আমার জানাজার নামাজ আমার সন্তান যদি পড়ায় নাই আরশের মালিক খুশি হয়ে ওই পিতাকে জান্নাত আমার মালিক দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ মা বাবারি জানাজাটা পড়ালে নিজের বেটা কতই যে খুশি হতেন দয়ালু রহমান জানে তারা অনেক কিছু জানে না কোরআন আল্লাহু আকবার আরেকবার জোরে কোন আল্লাহু আকবার আয়ে বিয়ে পাস করিয়া মায়ের কবরের পাশে গিয়া না জানে পড়িতে একটু দোয়া ও কালাম জানে তারা অনেক কিছু জানে না কোরআন কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে তারা অনেক কিছু জানে না কোরআন আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার ভয় পাচ্ছেন নাকি আপনারা ভয় পাচ্ছেন বলেন না আল্লাহ আমাদের হেফাজত করবেন জোরে কোন আল্লাহুম্মা আমিন পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো ক্ষমতা নাই কোনো পারমাণবিক অস্ত্রের কোনো বোমার কোনো ক্ষমতা নাই এই কোরআনকে মিটিয়ে দিতে পারে উড়ায় দিতে পারে জোরে বলেন কথা ঠিক না বাটি বরঞ্চ যারা ষড়যন্ত্র করেছে কোরআনের এগেনস্টে বিপক্ষে তারা লাঞ্ছিত অপমানিত কথা বলেন ঠিক কি না সর্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র কে না জোরে বলেন কে আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داري برك مار قادر قدرت داري برك مار أنت حسبي أنت ربي جل جلال تهي قادر زليل لا جهادا بحر حال تهي میرا نگهدار الله أكبر زرقون عرق بار زرقون الله أكبر شرب بھو موتر خمتر عدی کر یک مطر الله الله بل بنده عمی عجد دي شمان دي زي سرر مد بوشي لام بر شمان دي فولر مالا دي فولر تولا دي যে লোকগুলো স্লোগান দিয়ে চেরে বসাইল এ বান্দা আমি একজন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস এমপি মন্ত্রী ব্যারিস্টার বিসিএস ক্যাডার আমি একজন ডক্টরেট এই চেরের মধ্যে বসে চেরের মানহানি যদি করি বিপক্ষে যদি কথা বলি এগ্রেস্টে যদি চলাফেরা করি আমার আল্লাহ বলে ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ বলে বান্দা যেই লোকগুলো ফুলের মালা দিয়ে তোরে বসাইছে এই লোকগুলো জুতার মালা গলায় দি ইট পাটকেল মেরে আমার আল্লাহর এক সেকেন্ডের সময় লাগে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তো আপনি এই জন্য দুনিয়াতে পাঠাই নাই আপনারা মাহফিল করেছেন কিসের জন্য এই ভাই বলল কি সুন্দর আমার মনটা বড় খুশি আজকে কতগুলো ছাত্র পাগড়ি পেল এরপরে কি টাকা নিচ্ছেন হুজুর কেন বলে আমরা বিল্ডিংয়ের কাজ করব এরপরে কি বলে ছাত্রদের খাওয়াইব রে ভাই আমাদের উদ্দেশ্য আছে একটা আমার মালিক বলে আমার উদ্দেশ্য আছে একটা আল্লাহর কি উদ্দেশ্য নাই জোরে বলেন আছে না না আছে আল্লাহর উদ্দেশ্য একটা আল্লাহ বলে আমার একটা উদ্দেশ্য আছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদু ما خلق الجن والإنس بخا جس عبادات نست مقصوص عجها الله رد شكتا كي بل مانو شمو زين بنين نامي عبادت قرار جنو اپنا رب بولمين حضور عبادت قرب دنیا کی قرار بنا بلا ناتا وقرار لگد اتش پارا سورة جمع رمض دامار مالی غوشنا کر جامع دلو ميا ومير جمع فسا ويلا زكر الله اے بندا نماز شمفت قرار اي نماز شمفت قرار পরে দুনিয়ার পিছনে যা হালাল হারাম এখানে উল্লেখ করছে হালাল রিজিকের তালাশে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুই সরে পড় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই আপনি আমি যদি রিজিকের তালাশ সত্যিও যদি আমাদের থাকে রিজিকের অভাব হবে না ওমরের হাদিস হযরত ওমরের হাদিস একটা পাখি বাসা থেকে বের হয়ে গেল দুইটা বাচ্চা এত বড় তাকওয়া এত বড় পরহেজগার এত বড় আল্লাহর কাছে বিশ্বাস তার বলে আল্লাহ আমি খালি পেটে বের হয়ে গেলাম আর ঠিক সন্ধ্যা টাইম আসবো পেটটা আমি ভরায় নিয়া জোরে কোন সুবহানাল্লাহ রিজিকের মালিক কে পাখি তো জানা না কোন দিক জেলা আমি পাবো بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها میرے سالات رستے تو اجلا مقام اللہ اکبر زور کن اللہ اکبر শেষ মুহূর্তের মধ্যে একটা কথা বলে আমি শেষ করে মুনাজাত দিয়ে আপনাদের কাছে আমি দোয়া নিয়ে চলে যাব রে ভাই আল্লাহ যেন কবুল করে জোরে কোন আল্লাহুম্মা আমিন বলেন তো এই যে যেখানে আমরা নামাজ পড়ি থেকে মসজিদ বলে মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর শেষ করে দেব মুনাজাতের আগে শুনেন একটা হাদিসের উপর আমল করেন আপনি ইন্নামাল আমালু খাতিমি রাসূল বলে যে শেষ ভালো যার সব ভালো তার আপনি শেষ মুহূর্তে যে দোয়া করবেন এই দোয়াটা 90 বছর জিন্দেগির হায়াতে টুপি পাঞ্জাবি জুব্বা পরে আল্লাহর ইবাদত করে তাহাজ্জুদ গুজে চাষ্টার নামাজ আওয়াবিন নামাজ ইশরাকের নামাজ ভরপুর আর দ্বিতীয় নম্বরে ভাই তারি ফিংসিডিন এরপরে জেনা মদ ব্যবসায়ী নিব্যস্ত
আজরাইল এসে দুই ভাই একসঙ্গে যান কবজ করলো কি ওবা যিনি ছিলেন গুনাহগার ফেংছিলেন তারি মত জুয়া নিয়ে ব্যস্ত এনেকে জান্নাতের ফেরেশতা রেশমের পোশাক দিয়ে বলে তোমার আমরা নইয়া যাব আল্লাহর জান্নাতে জুড়ে বল সুবহানাল্লাহ ফেরেশতা বলে এই তোমাদের মাথা খারাপ আমরা নিব আরে আমরা জাহান্নামে ঢুকাইব আরে ভালো মানুষটিকে নিয়ে যাব যা জাহান্নামে খারাপটারে নিয়ে যাব জান্নাতে জুড়ে কোন সুবহানাল্লাহ কারণ কি বলে ইননামাল আমাল খাতিমিন শেষ মুহূর্তে 90 বছর জিন্দেগির ইবাদত মৃত্যুর আগ ঘন্টা আগে আল্লাহর প্রতি তার আস্থা হেরে গিয়েছে যার কারণে এই লোকটা হবে জাহান্নামে আর এই লোকটা 90 বছর জিন্দেগির হায়াতে মৃত্যুর আধা ঘন্টা আগে আল্লাহর উপর তাকওয়া আস্থা বিশ্বাস এত মজবুত এত বেশি যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এনেকেই দিবেন জান্নাতে জোরে কোন সুবহানাল্লাহ 90 বছর ইবাদত বাদ 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 আধা ঘন্টার ইবাদতটাকে আল্লাহর কাছে অনেক অনেক গুণ গ্রহণযোগ্য হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য শেষে মার জন্য বাবার জন্য প্রতিবেশীর জন্য অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি চলে গেছে ভাই সকলের জন্য আমরা একটু দোয়া করব ইস্তেগফার হবে দরুদ শরীফ হবে দোয়া হবে যেই দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আপনার আমার বাবা মা দাদা দাদি প্রতিবেশীর কলিজাখানা যেন আল্লাহ ঠান্ডা করে দেন জোরে কোন আল্লাহুম্মা আমিন পৃথিবীতে সবকিছু ধ্বংস হবে চপল আমার ভাতিজা তার ওই দ্বিতীয় ছেলে সৈদারবে মারা গেছে তার জন্য জামাই ওনার জামাই চপল আপনার ভাতিজা না ওর দ্বিতীয় যেটা মানে জামাই সৌদিআরবে মারা গেছে না আহারে সৌদিআরবে মারা গেছেন উনি 500 টাকা দিয়েছেন চপল সাহেব দামাত বরকত আহম জোরে বলে মারহাবা মারহাবা আল্লাহ তার দণ্ডটা কবুল করি ইমানদার মুত্তাকিন পরেজগার বানায় দেন আল্লাহ যে জামাইটা দুনিয়াতে চেয়ে ভালো জায়গায় তো গেছে আল্লাহ যে মাটি পবিত্র মাটি যেখানে যে উনি চলে গেছে আল্লাহ আহারে নবীজির সঙ্গে মোলাকাত করার দেখা করার তৌফিক দান করে দেন জোরে কোন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন কে দাদা ও নানির জন্য 500 টাকা জেরিন আচ্ছা ঠিক আছে দাদা ও নানির জন্য মনে চলে গেছে নাকি অসুস্থ একটু মারা গেছে না 500 টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা আল্লাহ তার দানটারে কবুল করে ইমানদার বানিয়ে দেন আল্লাহ মারা গেছে আচ্ছা ছাত্রদেরকে মাদের প্যান্ডেলে দিয়ে দেন আল্লাহ তার দাদাদের নানা মারা গেছে তার কবরখানা তুমি জান্নাতের বাগান বানা জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কেউ থাকবে না পৃথিবীতে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন ঘুম মানে অর্ধ মৃত্যু ঘুমের ভিতরে কত লোক দুনিয়ার থেকে চলে যাচ্ছে কথা কোন ঠিক কিনা এই সব ধ্বংস কিন্তু দুইটা যে মসজিদ মাদ্রাসা ধ্বংস না ফেরেশতার বলে কি ব্যাপার এগুলো যাবেন না তোমরা যাবে না কই যাবো চলো না কেন আল্লাহর ওখানে চলো না 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 আমরা যাবো না আমাদের অভিভাবক আছে অভিভাবক জোরে কোন সুবহানাল্লাহ ফেরেশতা বলে হায় হায় ঝিঞ্জির দিয়ে চতুর্দিকে আটকাই দিলাম টেনে নিয়ে যেতে পারলাম না তো তোমাদের অভিভাবকে মসজিদ বলে আমার অভিভাবক ওই ব্যক্তি যারা পাঁচ ওয়াক্ত আমাকে খাদ্য দিয়েছে খোরাক দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আর মসজিদ বলে আমাকে ফজর জোহর আসর মাগরিব এশা যে নামাজ পড়ে আমার পেট ভরে যায় এই মুসল্লি কিনে আমি জান্নাতে যাবো জোরে কোন সুবহানাল্লাহ মাদ্রাসা বলে তোমার বলে আমার অভিভাবক যারা বাচ্চা দিয়েছে এই মাদ্রাসায় যে বসেছে মেহনত করেছে দান করেছে আমি এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্য আমি বলতে চাই আমাদের এগুলো হবে ইঞ্জিল আমরা হব বগি এনা আমাদের টেনে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে কথা বলার ঠিক কিনা যদি শ্বাস তুই বাঁচতে চলে যা কাস্টে সামনে আসে আজরাইল চলে যা তুই কাকরাইল কথা বলেন ঠিক কিনা যদি করি ভঙ্গি চলে যা টঙ্গি আমার নাম আব্দুল্লাহ আমি দিলাম তিন সিল্লা সবাই বলেন আলহামদুলিল্লাহ তাবলিগ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি এই গাড়িতে চড়ে যাব আল্লাহর জান্নাত হবে আমার বাড়ি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৌদি আরব আমরা সম্মান করি মক্কা মদিনা সম্মান করি যখন ন্যূনতম যে কাজটা বাদশাহ তুমি করলা তাতে আমাদের থুতু নিক্ষেপ আসতেছে সি 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 রাষ্ট্রীয়ভাবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করে তুমি মন করো আমি বিরাট কিছু হলাম আর তাবলিগ জামাত কি অব হয়ে গেল স্তব্ধ হয়ে গেল আল্লাহর কসম বরঞ্চ তাবলিগ জামাতের মান সম্মান আল্লাহ আরো বেশি বাড়াই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার বলো সুবহানাল্লাহ এটাকে মনে করতেছে আমি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করি কার চক্রান্ত তুমি করেছো আমরা জানি আমাদের কাছে সেই তথ্যগুলো আছে চরমানে হুজুরকে কার ইশারায় আটকে রেখেছে সেই তথ্যটা আমাদের কাছে আছে কথা বলেন ঠিক কিনা পারছো বলো তোমরা পারান না তো আজকে প্রতি বছর চরমানে হুজুরে ওই বাদশাহ হেলিকপ্টার নিয়ে প্লেন নিয়ে আমার হেলিকপ্টার নিয়ে আসে কেন তার মান মর্যাদা উনি খতিয়ে দেখছে ওনাকে অ্যাটাক করে বলে দেখি এখানে সেরে কোনো ব্যথা তের স্পষ্ট আছে নাকি দেখছে না 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 নিখুঁতভাবে আবাদত হয় ওয়েলকাম স্বাগতম ধন্যবাদ জানে সৌদিতে প্রতি বছর তারা প্লেন নিয়ে চরমনায় জমিন আসে আল্লাহ আকবার জোরে কর আরেকবার জোরে কর আল্লাহ আকবার
এত আমরা যাব না সৌদিতে যাব না আমাদের হৃদয় স্পন্দন কাবাঘর আমাদের নবী শুয়েছে আমরা হজ করতে যাব উমরা করতে যাব ভালোবাসা মহব্বত রিলেশন আমাদের আছে তুমি তাবলীগ নিয়ে যেতে দিবে না তো যাব না সারা বিশ্বের লোক ওয়েলকাম জানায় তোমরা আমাদের কাছে দরজা খুলে দিছি তোমরা আসো 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 এটা তারা ভালো কাজ করে এটা এমন কি কাজ হলো যে কাজটাকে তোমরা প্রত্যাখ্যান করে তোমরা বলে রাষ্ট্রীয়ভাবে বলে নিষিদ্ধ ঘোষণা করে দিলে এটা কি ঠিক হয়েছে বলেন না কারণ কুমতুম খৈর উম্মতুল উখরিজাত লিন্নাস আরেকজন ভাই দিয়েছেন 20 টাকা আল্লাহ তার দানটারে কবুল করুক ইমানদার মুত্তাকিন পরহেজগার বানা হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মদের বোতল ফেলায় দিয়ে আল্লাহর পায়ে সিজদা দিচ্ছে লক্ষ লক্ষ চোর যায় তাবলীগ জামাতে ভালো হয়ে গেল আমার হাতে প্রমাণ আমার বাসা পোরসা পোরসা মাদ্রাসার হুজুর ইনি নিজে প্রমাণ মাদ্রাসার গেটে মদ খেয়ে পড়ে আছে ছাত্রকে বলে এই অর্ষদে তোরা লাগিস না এই যে এক বছর আগের ঘটনা মহতামিম সাহেব তোমার মত কিনে দিয়েছে বা মত খা সিল্লা দিবি না কয় বা দিব মদ ছাড়তে পারি না কয় তুই মদ খা কিন্তু আল্লাহর কাছে দোয়া কর যখন গেছে গোসল টোসল করে কমপ্লিট করে গেছে প্রথম মসজিদে তাও তিন দিন মদ খাইছে দ্বিতীয় মহল্লা গেছে তিন দিন মদ খাইছে হুজুর বলে হুজুর সব টাকা আমি দিলাম তারপর যখন তৃতীয় মসজিদে যায় আল্লাহর কি ইশারা কয় বা আমি আর মদ খাবো না সম্পর্কে চাষা ভাতিজা হয় কয় তুই যেখানে সেখানে পড়ে তোর গায়ে মশা পড়ে মাসি পড়ে সি সি লজ্জা ঘেদ্দা যেখানে সেখানে কুত্তা পর্যন্ত তোর গায়ে প্রসাব করে এই লাঞ্ছিত অপমানিত যেখানে সেখানে তুই ছাড়িয়ে দিয়ে গেল ছেড়ে দেয় তৃতীয় মসজিদে যে আল্লাহর কি কাম তাহাজ্জুদের নামাজ পড়ে ওর ঘুম ভেঙে যায় ও তো পড়া জানে না এমনি বসে বসে শোনে অটোমেটিক বলে আল্লাহ এখান থেকে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা খাল স্মৃতি তওবা করলাম আজ পর্যন্ত এই লোকটা মত তো দূরের কথা কোনো সিগারেটের গন্ধ পর্যন্ত উনি আর সইতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে জোরে বলেন কে আল্লাহ কোন ওসিলার মাধ্যম দিয়ে কাকে হেদায়েত করবে কেউ বলতে পারবে না তাই কাজটা খারাপ কেমন হলো এরা যেই কোনো কৌশলের মাধ্যম দিয়ে এরা মানুষকে দিনের পথে দেখায় দেয় দেখায় দেয় কথা বলে ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই জন্য মা বোনদের কাছে রুমাল গেছে না ভাই রুমাল গেছে হ্যাঁ নিয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো পাঠিয়ে দেন আর আপনারা এখানেও কিছু রুমাল পাঠিয়ে দিতে পারেন আর আপনারা স্বইচ্ছে সজ্ঞান আমরা জুলুম কারোর কাছে করবো না আমরা এইরকম হুজুরও না ভাইও আছেন ইনিও ভাই আমার মহব্বতের মানে গত বছর আমাকে নিয়ে এসেছিলেন আপনারা স্বইচ্ছে সজ্ঞানে যতটুকু পারবেন পাঁচশো কার মা নেই বাবা নেই হতে পারে আল্লাহর কসম আপনার এই দানে টাকাটা আগুনে পুড়বে না এটা নিয়ে টেনশন করেন না আপনি হুপলিস হন না আপনার এই টাকা পানিতেও নষ্ট হবে না আপনার টাকা দিলেন ২৯ পাড়া সুরে মোজাম্মেল টাকাটা কোথায় গেল তার সিটটা খুঁজে একটু দেখে নেবেন আপনার টাকা আল্লাহর বিশ্ব অ্যাকাউন্ট আল্লাহ জমা করে নিলেন চোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার প্রাপ্য আপনি পাবেন ভাই শয়তানের ধোকায় পড়বেন আরেকজন ১০০ টাকা আল্লাহ এ বাবু চলে যাও তুই যাও তো ব্যাগ নিয়ে যাও এই দানটা কবুল করেন আল্লাহ যে ভাইগুলো দিয়েছে মন আশা পূরণ করে নেন আল্লাহ অপমন্ডন দূর করে দেন আল্লাহ এ রব্বুল আলামিন তুমি রহমান নাজিল করে দেন অসুখ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমাদের ভাইকে পৃথিবীর মহামূল্যবান সম্পদ জবান দিয়ে কালামা নসিব করে দেন জোরে কোন আল্লাহুম্মা আমিন আর কে আছে ভাই একটু তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি দেন যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন আমরা কোনো কিছু জোর করবো না যদি আপনি দিতে চান যে আমি মুসাফির মানুষ আসছি ভাই আসছে নগাঁও সদর থেকে এ মহতামি সাহেব আসেন আপনারা যতটুকু পারবেন একটু দেন আপনার দান নষ্ট হবে না দেন এই টাকাটার ওসিলাই বাচ্চারা খাবে কোরআন তেলাওয়াত করবে আপনি সব পেতেই থাকবেন ভাই মাহরুম হবেন না মাহরুম হবেন না দেন বেগে দেন দেন বেগে দেন দুইটা হাদিস শরীফ আপনি মারহাবা বলেও দিতে পারেন আপনি ডান হাতে দিলে বাম হাত যেন টের না পায় আপনি এভাবেও দিতে পারেন দেন দেখ একটু তাড়াতাড়ি দেন ভাই আমরা এক্ষুনি চলে যাবো মনে যাতে যারা যারা বাইরে আসেন চলে আসেন এবং ভিতরে প্রবেশ করেন ভাই আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন একটা আদব নিয়ে আমরা আল্লাহর দরবারে হাত উঠাইব কথা কোন ঠিক কিনা আদব সারা পৃথিবীতে চলবে না একজন মন্ত্রী যদি আপনাকে ডাকে বা এমপি যদি ডাকে চেম্বারে তাহলে আপনি কি যাই বলবেন এমপি সাহেব আমার ডাকছেন নাকি তাড়াতাড়ি বলে না হাতে সময় না আমি চলে যাবো এই কথা বলতে পারবেন না খুব নম্র ভদ্র মন্ত্রী আমার ডাকছে কোনো জোড়ো সরে নম্র সহিত ভিতরে ঢুকে স্যার আমাকে ডাকছেন আপনি বলে হ্যাঁ বাবা ডাকছি বাবা বসে বসে না স্যার বসবো না স্যার বলেন না বাবু বসে 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 তোমার সঙ্গে একটু কথা আছে তাহলে এত বিনয় এত নম্র ভদ্র করো জড়ো সরে একজন মন্ত্রীর কাছে যদি আপনি দাঁড়ায় যান মুসলমান আপনি নামাজ পড়ে বাসাই পড়েন সুন্নত পড়েন ফরজ পড়েন মসজিদে পড়েন যেখানে পড়েন আল্লাহ দরবারে যখন হাত উঠাবেন এটার একটা আদব আছে বাদশার কাছে আপনি চাইতেছেন সে আদবের সহিত চাইতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার মোনাজাত হচ্ছে না আপনি কেমন মোনাজাত করেন আপনার নামাজ হয় না আপনি কেমন নামাজ পড়েন মোনাজাত করে এইভাবে এটা তো মোনাজাতের আদব না মোনাজাত হবে না দোয়া ফাঁকা আছে ফাঁকা রাখছেন না ওই ফাঁকা দিয়ে দোয়া চলবে লাভ নেই আপনি আবার এইভাবে করবেন তা হবে না আপনার দোয়া হতে হবে এই সিনা বরাবর সিনা বরাবর দেখেন আমি যেভাবে করি তালুটা এইভাবে সঠিক হতে হবে বাঁকা না সঠিক এই তালুটা থাকবে সরাসরি আল্লাহর আরশে আজিমের সঙ্গে সম্পর্ক জোরে কোন সুবহানাল্লাহ আর মুখটা চোখটা থাকবে কেবলা এইভাবে মুনাজাত করবেন আল্লাহ রব্বুল আলামিন তাবারকাত আলাই আদবের সহিত মুনাজাতকে কবুল করবে মঞ্জুর করবেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুনাজাতে শুরুতে দরুদ শরীফ পড়বেন শেষে দরুদ শরীফ পড়ে মুনাজাত করবেন দরুদ শরীফ নাই মুনাজাত আসমানে লটকে থাকবে যেই দরুদে মুনাজাত
মুনাজাতে দরুদ আছে এই মুনাজাতটা আল্লাহ কবুল করে যখন আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা গ্রামের মানে মুরব্বি যারা আছে হ্যাঁ প্রত্যেকের জন্য দোয়া করে দিবেন আর খাস করে হলো আমাদের মইনুলের বাবার নাম ইশাদুল ইশাদুল বাবা এবং হলো দাদা ময়নুলের দাদা এবং ময়নুলের আব্বা আচ্ছা ঠিক আছে আমরা সকলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সকলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মাধ্যম দিয়ে ভুল ত্রুটিটা আমাদের মাফ করবেন আল্লাহ এজন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি যত কথা করে শুনলাম সব বক্তার কথা আপনার মাগরিব থেকে পর্যন্ত শুনছেন আল্লাহ যেন আমাদের পরিণত করা তৌফিক দান করুন জুরুবিল আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি কোনো সময় কখনো কোথাও যদি আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেন আমি তো নগদে প্রায় অনেক জায়গায় মাহফিল করি তো বাকি আলোচনার আল্লাহ যেন করার তৌফিক দান করে জুরুবিল আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسد محمد في الجسد وعلى قبر محمد في القبور الحمد لله رب العالمين ربنا يا ربنا يا ربنا کر لی تو ہم کو قبول اے خدا یا الہی گر کے دریائی گناہ تم دانی و خود ہستی گواہ ربنا یا ربنا یا ربنا کر لی تو ہم کو قبول اے خدا موت کا سن کل نفس شارب قبر بیت کل نفس داخل ہر گھری دے لیک تو تیار ہے جو نہ مانگے اس تو بیزار ہے یا اللہ আমরা গুনাগার গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি ও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করায় দেন আমাদের মনে আশা পূরণ করে নেন আমরা যারা যারা হাত উঠাইছি মায়ানি যারা হাতখানা তোমার নিকট কবুলিয়াত হয় তার হাতের ওসিলার মাধ্যমে সকলে হাতখানা কবুলার মঞ্জুর করেন ও আল্লাহ এ মাহফিলকে কবুল করায়ান আল্লাহ মিনে জিনকুমুটিকে কবুল করেন ওস্তাদদের কবুল করে ছাত্রদের এলাকাবাসীকে কবুল করায়ান কঠিন কিয়ামতের দিনে গুনাহগার বলে আমাদের ডাক দিও না ও আল্লাহ এতগুলো তোমার বান্দা চাতক পাখির নেই তাকায় তাকায় কোরআনের কথাগুলো শুনল রে মাওলা ওরে মালিক এদের কি দিয়ে বিদায় করবো আল্লাহ বেগুনা মাসুম বানাইয়া বাড়ির দরজায় তুমি পৌঁছায় দাও এ আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ আছে আল্লাহ মেহরবানি করে তুমি কামেলা শাফায়াত পরিপূর্ণ সুস্থ দান করা দেন কোন ডাক্তারের কাছে যাব মাওলা তুমি ছাড়া আমাদের আর কোন বড় ডাক্তার নাই ওরে মালিক আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের কি কবুল আর মঞ্জুর করে না ও আল্লাহ আজকে জীবনের শেষ রাত হয়ে যেতে পারে আল্লাহ সামনে বছর আর আমাদের সঙ্গে দেখা না হতে পারে মাওলা জীবনে যদি শেষ হয়ে যায় শেষবারের মতো মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে না
আল্লাহ নবীজির সোনার মদিনায় জিয়ারত না করে আমাদের মৃত্যু দিও না, খাঁটি মুসলমান না বনে কবর ডাক দিও না। ও আল্লাহ, আবু জেহের আবুল আহাব তোমার নবীকে দেখলো কিন্তু ঈমান আনতে পারলো না। দেড় হাজার বছর পর আমরা কপাল পড়া মুসলমান, আমরা গুনাগার, জীবনে কোনোদিন নবীর দেখে নাই। রো আল্লাহ, দেখতে বড় মন চায়। ও আল্লাহ, মেহরবানি করিয়া তোমার হাবিবকে স্বপ্নের মাধ্যম দিয়ে জীবনে একবার হলো দেখা করার সুযোগ করে দিও। ও আল্লাহ, বড় মন চাই তোমার নবীকে দেখতে রে মালিক। ও আল্লাহ, দেখা করার তৌফিক দান করায় দিও আল্লাহ। ও আল্লাহ, কঠিন কেয়ামতের দিনে মানুষেরা মাথার গাম পা ফেলে দৌড়াদৌড়ি করবে মানি। ও আল্লাহ, কঠিন কেয়ামতের দিনে জাহান্নামের আসামি আমাদের বানায় দিও। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না রে মাওলা। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তোমার দিলে কেমনে সহ্য হইবে। আল্লাহ, আদর করে বানাইছো কেমনে জাহান্নামের মধ্যে আমাদের ফেলে দিবে রে মাওলা। ও আল্লাহ, জানা টাকা দিয়ে দোয়া চাইছে, মেহরবানি করে তাদের দোয়াটারে কবুল করে না। ও আল্লাহ, অ্যাডভোকেট সাহেব আছে, সাইট আমার বন্ধুবর্গ বসে আছে আল্লাহ, তার ভাই একজন অসুস্থ আছে মাওলা, মেহরবানি করে সুস্থ বানায় দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকেও কামেলা শেফাতা বানায় দেন মাওলা। এ আল্লাহ, দোয়া চাইছে রব্বুল আলামিন মনে যাতে রাখ দিক দিয়ে দুইজন ব্যক্তির দোয়া চাইছে, অনেক অবদানগুলো আছে রে মাওলা, মেহরবানি করিয়া তাদের তুমি কবুল আর মঞ্জুর করেন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করা দেন। ও আল্লাহ, যাদের মা নেই বাবা নাই দুনিয়ার থেকে চলে গেল, ওই জনম দুঃখী নিমা যার অক্লান্ত পরিশ্রমের মধ্যে ছোট থাকতে আমরা যখন পড়তাম, ওই জনম দুঃখিনী মা, কারেন্ট নাই ফ্যান নাই কত গরম, একটা পাখা নিয়ে এসে নিজের শরীরে বাতাস না দিয়ে সন্তানের মাথার মধ্যে বাতাস দেয়, নিজের জীবনের দিক তাকাই নেই কত সময় মা, জনম দুঃখিনী সন্তান রে খাওয়াই দিল সকালবেলা আবার খাওয়াই দিল দুপুরবেলা, সন্তান বলে মা তোমার চেহারাটা বড় শুকা বড় মনটা খারাপ, তুমি কি ভাত খাও নাই বলে খাইছি, ওই জনম দুঃখিনী মা খসনি দেখা গেছে সন্তানকে খাওয়াইছি, জনম দুঃখিনী মা খাই নেই আল্লাহ। মা মনে করে আমি যদি খানাটা খেয়ে নেই দুপুরে আমার সন্তান চাইবে খানা কেমনে দিব, অর্থাৎ মা আমার হারে থেকে মায়ের খানাটা দুপুরের জন্য সন্তানের জন্য বাজেট করে দেয়। আল্লাহ, এইরকম দরুদি পৃথিবীর মধ্যে আর আমরা পাবো না রে মাওলা। ও আল্লাহ, আমাদের গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিল মারি, আমরা শোধ করতে পারবো না। আল্লাহ, ওই বাবা কত আদর কদর বাবা, বুকের মধ্যে নিয়ে চলে গেল কিলো কিলোমিটার রাস্তা দূরে ডাক্তারের কাছে নিয়ে গেল, ছেলে অসুস্থ আসার পর ছেলে কত প্রশ্ন করে, আব্বা গাছের মধ্যে কি বলে পাখি, এটা কি বলে, এটা হলো গাভী, এটা কি ছাগল, একটার পর একটা প্রশ্ন করছে, বাবা জবাব দেয়। রাগ করে কোনোদিন ধমক দিই সন্তানের গালের মধ্যে একটা থাপ্পড়। আল্লাহ, মিলাদের মধ্যে একটা মিষ্টি পেলে নিজে না খেয়ে সন্তানের জন্য বাসাতে নিয়ে যেত। আল্লাহ, ঈদের কয়েকদিন আগে সন্তান কান্দে জামানায়, বোন কান্দে জামানায়, মাকে বলে টাকা নাই পয়সাও নাই, বাবার বলল আসলে টাকা নাই টাকা নাই, ধার মহাজন করে সন্তানের জন্য পোশাক নিয়ে আসলো। ঈদগার মধ্যে যায় সন্তান তাকায় দেখে, আব্বা কত মানুষ রং বেরঙ্গের নতুন পোশাক পরে আসছে, আব্বা তোমার দেখি সিলা পাঞ্জাবি নতুন পাঞ্জাবি পরাও নাই। বাবা কান্দার ডাক দিয়ে কই, সন্তান তোর গায়ের জামাটা কত কষ্ট করে মহাজন করে মার্কেট থেকে কিনে নিয়ে আসছিস,
তোর মুখের হাসি থেকে আমার মুখে হাসি চিন্তা নাই আমি হলাম বাবা আমি সিড়া পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ব বলে আব্বা এরপর আমার দুঃখ লাগে আব্বা বাড়িতে এসে দেখি জনম দুঃখিনী মা ওই পুরাতন শাড়ি পরে মা কান্দা চোখের পানিগুলো মুছে বলি মা তুমি কেন কান্দরে মা বলে আমি কত লোকজন গুলো নতুন জামা পরে আসলো তোর পার্শ্বে চাষি নতুন শাড়ি পরে দেখা পড়ে গেল আমার দাওয়াত দিয়ে গেল ওরে সন্তান কেমনে যাইব পুরাতন শাড়ি পরে যাইতে লজ্জা পায় আমি যাইতে পারি সন্তান কান্দে মা কান্দে ওই জনম দুঃখিনী মা নিজে কষ্ট করেছে সন্তানকে কষ্ট করতে দেই নাই ও আল্লাহ এই মাহফিল কমপ্লিট করে রাত দুইটা বারোটা দরজার মধ্যে যে আসতে করো ডাক দেই মা কেউ তো শুনতে পারে না ওই জনম দুঃখিনী মা দৌড়ে এসে দরজাখানা খুলিয়ে দেয় ভিতরে যায় দেখি মা প্লেটে ভাত নিয়ে সন্তানের জন্য প্রহরী গুনতেছে আল্লাহ ও মালিক সন্তানকে খাওয়াই দিল মা সবচেয়ে যে খেয়ে বিছনাই ঘুমায় গেল সন্তান প্রশ্ন করে আম্মা তুমি খাও নাই এত রাত ধরে বলে না 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 আমার সন্তান যদি না খায় আমি জনম দুঃখিনী মা খাইতে পারি না এত মধুর ডাক এত চমৎকার ডাক কতদিন হয়ে গেল মাকে মা মা বলে ডাকতে পারি নাই মা এমন একটা জাত মা নেই ঘরে যার সংসার শূন্যতার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ ও আল্লাহ ভিতরে যত কষ্ট থাকুক না কেন একবার যদি মার মুখের দিক তাকে যদি নরম ভাষায় মা বলে ডাক দেই সঙ্গে সঙ্গে হাজার বিরহ বেদনাগুলো আমাদের ভুলিয়ে যায় ও আল্লাহ ওই মা ওই বাবা কবরের